হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লাসরুমের এই অ্যামেজিং প্ল্যাটফর্মে। আমি তন্ময় হাজির হয়েছি ব্যবসায় সংগঠন এবং ব্যবস্থাপনা সংক্রান্ত কিছু ধারণা নিয়ে। আমরা আমাদের আলোচনাগুলোকে দুটো ভাগে ভাগ করে নিব। প্রথম ভাগে থাকবে ব্যবস্থাপনা সংক্রান্ত মৌলিক ধারণাগুলো এবং দ্বিতীয় ভাগে অর্থাৎ পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলোতে থাকবে ব্যবসায় সংগঠন এবং ব্যবসায়ের মৌলিক ধারণা সংক্রান্ত বিষয়গুলো। তারই ধারাবাহিকতায় আজকে আমরা শুরু করব ব্যবস্থাপনা থেকে। ব্যবস্থাপনার সংজ্ঞায় যাওয়ার পূর্বে আমরা ব্যবস্থাপনা শব্দটির অর্থ এবং ব্যবস্থাপনা শব্দটির উৎপত্তি নিয়ে কিছু আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। আমরা সবাই জানি যে বাংলা যে ব্যবস্থাপনা শব্দটি আছে তার ইংরেজিতে একটি সমার্থক শব্দ বা প্রতিশব্দ আছে, সেটা মোটামুটি সবাই জানি, সেটি হলো ম্যানেজমেন্ট। আর এই ম্যানেজমেন্ট শব্দটি একদিনে গড়ে ওঠেনি, বা ইংরেজি সাহিত্যে বা শব্দ ভাণ্ডারে একদিনে এই ম্যানেজমেন্ট শব্দটি চলে আসেনি। এই ম্যানেজমেন্ট শব্দটি সমৃদ্ধ হয়েছে বিভিন্ন ধাপে, বিভিন্ন ভাষা থেকে ধার করা বিভিন্ন শব্দ থেকে এই ম্যানেজমেন্ট শব্দটি সিমেন্টিক ডেভেলপমেন্ট হয়েছে, অর্থাৎ শব্দার্থগত উন্নয়ন সাধিত হয়েছে। আমরা চলো একটু পিছনে ফিরে যাই, অর্থাৎ এক্ষেত্রে প্রশ্ন জাগতেই পারে, তাহলে ম্যানেজমেন্ট শব্দটি এলো কোথা থেকে বা ম্যানেজমেন্ট শব্দটি উৎপত্তি মূলত কোন ভাষা থেকে? বিভিন্ন মনীষী এবং ব্যবস্থাপনার যারা গুরু আছেন, যাদেরকে গুরুজ অফ ম্যানেজমেন্ট বলা হয়, তারা বিভিন্ন সময় বিভিন্ন মতবাদে বা বিভিন্ন লেখাতে বিভিন্ন থিওরিতে যেই বিষয়গুলো উল্লেখ করেছেন সেখান থেকে মোটামুটি আমরা দুটো ধারণা বা দুটো পয়েন্টে আমরা একমত হতে পারি। সেটা হচ্ছে এরকম, কোথাও কোথাও অর্থাৎ কোনো কোনো লেখনীতে বা লেখাতে বলা হয়ে থাকে বা বলা হয়েছে ফরাসি শব্দটা হচ্ছে এরকম মিনাজ বা মিনেজার। ওকে, মিনাজ বা মিনেজার এই শব্দ থেকে মূলত ম্যানেজমেন্ট শব্দটি এসেছে। এই মিনাজ বা মিনেজার এই শব্দদ্বয়ের একটি আভিধানিক অর্থ আছে, অর্থটা ঠিক এরকম, টু কন্ট্রোল অর টু কিপ হাউসহোল্ড, অর্থাৎ বিষয়টা দ্বারায় আমরা যদি সহজ বাংলায় বলি গৃহস্থালি পরিচালনা। অর্থাৎ মিনাজ বা মিনেজার এই শব্দটির অর্থ ফরাসি এই শব্দটির অর্থ দ্বারায় টু কন্ট্রোল অথবা টু কিপ হাউসহোল্ডস বা অন্য অর্থে হাউস কিপিং। আবার মোটামুটি সবাই অর্থাৎ ম্যাক্সিমাম ক্ষেত্রে মনীষীরা বা যারা গুরুজ অফ ম্যানেজমেন্ট আছেন বা বিভিন্ন লেখাতে থিওরিতে পাবলিকেশনসে যে বিষয়টিতে সকলে একমত হয়েছেন বা আমরা সর্বাধিক যে বিষয়টা ব্যবহার করে থাকি, আমরা আমাদের একাডেমিক বইগুলোতে যে রেফারেন্সটা পেয়ে থাকি, সেটা হচ্ছে মূলত ফরাসি নয় ইতালিয়ান একটা শব্দ। শব্দটা হচ্ছে ঠিক এরকম, শব্দটা হচ্ছে ম্যানেজার। আমরা যদি ইংরেজিতে এই শব্দটাকে উচ্চারণ করি শব্দটার উচ্চারণ দ্বারা ম্যানেজিয়ার, আরও যদি ইটালিয়ান অ্যাকসেন্টে উচ্চারণ করি শব্দটা দ্বারায় ম্যানেজারে। এই ম্যানেজিয়ার বা ম্যানেজারে শব্দটা থেকে মূলত ম্যানেজমেন্ট শব্দটির উৎপত্তি হয়েছে। এবং মজার বিষয় হচ্ছে এই শব্দটিরও কিন্তু একটি শাব্দিক বা লেক্সিক্যাল মিনিং বা মানে আছে, অর্থাৎ আভিধানিক অর্থ আছে। এই ম্যানেজিয়ার অথবা ম্যানেজারে এই শব্দটির যে শাব্দিক বা লেক্সিক্যাল অর্থ হলো সেটি একটু অন্যরকম, সেটি হচ্ছে অনেকটা এরকম, টু হ্যান্ডেল অথবা টু ট্রেন আপ হর্সেস। হ্যাঁ, 1560 দিকে ইতালিতে যারা ঘোড়াশালে ঘোড়াদেরকে নিয়ন্ত্রণ এবং ঘোড়াদেরকে পরিচালনার বা পরিচর্যার কাজে নিয়োজিত ছিলেন তাদেরকে ইতালীয় ভাষায় বা ল্যাটিন ভাষায় এভাবে উচ্চারণ করা হতো, ম্যানেজিয়ার বা ইতালিয়ান ভাষায় যেটাকে আমরা বলতে পারি ম্যানেজারে, এভাবে উচ্চারণ করা হতো। তাহলে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি আমাদের এই ম্যানেজমেন্ট শব্দটি
যে ভাষা থেকেই আসুক না কেন এই শব্দগুলোর মধ্যে কিছুটা মিল আছে তার শাব্দিক অর্থগত দিক থেকে, যেমন টু কন্ট্রোল কিংবা টু হ্যান্ডেল, এই শব্দগুলো কিন্তু কাছাকাছি একটা মানে আছে বা এই শব্দগুলো কিন্তু একটা অর্থগত সম্পর্ক আছে। আর তাই আমরা যদি এখন আমাদের যে প্রচলিত ডিকশনারিগুলো আছে যেগুলোকে আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি, গ্রহণ করে নিয়েছি, সেই ডিকশনারিগুলোতে এই ম্যানেজমেন্ট শব্দটিকে যদি আমরা সার্চ দেই বা খুঁজে দেখি, তাহলে আমরা দেখব যে সেখানে এই ম্যানেজমেন্ট শব্দটির শাব্দিক অর্থ লেখা আছে ঠিক এরকম, টু হ্যান্ডেল, টু কন্ট্রোল অথবা টু ডিরেক্ট। তার মানে আমরা দেখতে পাচ্ছি টু হ্যান্ডেল, টু কন্ট্রোল এই শব্দগুলোর সাথে ফরাসি শব্দ, ইটালিয়ান শব্দ এগুলোর একটা মিল আছে। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারি এবং আলোচনা সুবিধার্থে আরেকবার রিভাইজ করা যেতেই পারে, এই ম্যানেজমেন্ট শব্দটি মূলত কেউ কেউ বলে থাকে উৎপত্তি হয়েছে ফরাসি মিনাজ, মিনাজার শব্দ থেকে, আর কেউ কেউ বলে থাকেন এই শব্দটির উৎপত্তি হয়েছে ইতালীয় শব্দ ম্যানেজারে এই শব্দ থেকে। তো আমরা মোটামুটি একটা ধারণা অর্জন করতে পারলাম যে বাংলায় যে ব্যবস্থাপনা শব্দটি আছে তার ইংরেজি প্রতিশব্দ হলো ম্যানেজমেন্ট, আর এটার যে শাব্দিক অর্থ আমরা দেখতে পাই ডিকশনারিতে বা লেক্সিক্যাল মিনিং দেখতে পাই, টু হ্যান্ডেল, টু কন্ট্রোল অর টু ডিরেক্ট, বাংলায় বললে চালনা করা, পরিচালনা করা বা নিয়ন্ত্রণ করা, এই শব্দটি উৎপত্তি মোটামুটি আমরা বুঝতে পেরেছি। আশা করছি আমরা পরবর্তী লেকচারে ম্যানেজমেন্টের সংজ্ঞা সংক্রান্ত আরও কিছু ধারণা তোমাদেরকে দিতে পারবো। সে পর্যন্ত আজকে লেকচার এখানেই শেষ, সে পর্যন্ত সবাই ভালো থাকবা এবং সবাইকে অনুরোধ করব আমাদের ক্লাসরুমের যে চ্যানেল আছে ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই, লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।